কিছুদিন আগে একটি লাইভে বলেছিলাম যে কুরবানির গরুর অথবা ছাগলের মহিষের এবং উটের অর্থাৎ কুরবানি যে পশু দিবেন সেই পশুর নারীবুরি খাওয়া নাজায়েজ মাকরুহে তাহরিমি অর্থাৎ হারাম এক বক্তা নাম আমি বলবো না যেহেতু আমি বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ করি এতএব সকল মুসলমানকে যেখানে ঐক্যবদ্ধ করতে চাই এখানে আমি কেউ বিরোধিতা করতে চাই না এবং গীবত করতে চাই না তার নাম উল্লেখ করে আমি বলতে চাই ওই বক্তা বলেছেন যে আলা হযরত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন নারী বুড়ি খাওয়া মাকরুহ এতে যেখানে অন্যান্য আলেম ওলামা অন্যান্য ফকাহে কেরাম এখানে নারী বুড়ি মাকরু বলেন নাই আল্লাহ হযরত বলেছেন এতে এটি গ্রহণযোগ্য নয় এই নারী বুড়ি খাওয়া যাবে ধনী লোক খাবেন না গরিব মিসকিনকে দিয়ে দিবেন আসুন এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই কুরবানির গরু গরু ধরে নেই গরুর 22টি জিনিস খাওয়া মাকরুহে তাহরিমি এখানে শুধু নারী বুড়ি বললেন আমরা আজ থেকে 20-25 বছর আগে দেখছি কেউ যদি গরুর নারী বুড়ি খাইছে তাহলে মানুষ এই বাড়িকে ঘৃণা করছে এবং নাম পালাই দিছে যে এটা বুড়ল কাউরা বাড়ি আর এখন এই আধুনিক যুগে এসে মানুষ প্রতিযোগিতা করে বুড়ল খায় নারী বুড়ি খায় এইগুলি খাওয়া মাকরুহে তাহরিমি হারাম আলা হযরত আহমদ রেজাহান ফাজলে বেরলভী ফতোয়ায়ে রেজভিয়ার 20তম খণ্ডের 440 থেকে 441 পৃষ্ঠায় উনি আলোচনা করেছেন গরুর 22টি জিনিস খাওয়া মাকরুহে তাহরিমি এক অর্থাৎ রোগের রক্ত এগুলি খাওয়া যাবে না পিত্ত খাওয়া যাবে না মূত্রতলি খাওয়া যাবে না পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের লিঙ্গ খাওয়া যাবে না অন্ডকোষ খাওয়া যাবে না জুরা শরীরের গাঁট এগুলি খাওয়া যাবে না হারাম মজা এগুলি খাওয়া যাবে না গাড়ের দুধ ঠানা অর্থাৎ গাড়ে যেটি ঠানা থাকে এই টানা রক্তটি খাওয়া যাবে না কলিজার রক্ত খাওয়া যাবে না তিলির রক্ত খাওয়া যাবে না অর্থাৎ গোশতের রক্ত খাওয়া যাবে না যেটি জবহ করার পর বের হয়ে পড়ে যায় এই রক্ত খাওয়া যাবে না হৃৎপিণ্ড খাওয়া যাবে না পিত্ত অর্থাৎ ওই হলুদ পানি যা পিত্ত থেকে বের হয় এগুলি খাওয়া যাবে না নাকের আর্দ্রতা অর্থাৎ যেটি বেরা এবং বকরি অর্থাৎ ছাগলের মধ্যে বেশি থাকে নাকের এইটি খাওয়া যাবে না এবং পায়খানার রাস্তা খাওয়া যাবে না পাকস্থলি খাওয়া যাবে না নারী বুড়ি খাওয়া যাবে না এবং বীর্য খাওয়া যাবে না ওই বীর্য যা রক্ত হয়ে গেছে অর্থাৎ যেটা গাভীর পেটের ভিতরে বাচ্চা বান্দার উপযুক্ত হওয়ার উপযুক্ত এটিও খাওয়া যাবে না খাওয়া মাকরু এবং মাকরুহে তাহরিমি এবং ওই বীর্যে যে বীর্যে গাভীর অর্থাৎ গর্ভবতী গাভীর পেটের ভিতরে যদি বাচ্চা হয়ে যায় আরেকটি আমরা যাকে বাসুর বলি হয়ে যায় যদি জবাই করার পরেও ওই বাসুরটি অর্থাৎ ওই গাভীর পেটের ভিতরের বাসুরটি যদি জীবিত থাকে তাহলে তারে জবাই করে খাওয়া যেতে পারে আর যদি জবাই করার পরে আপনি সিলার পরে দেখলেন তার পেটে বাসুর আছে তখন সেই বাসুরটা মরে গেছে এটি খাওয়া যাবে না আল্লাহ হযরত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি এখানে শুধু নারী বুড়ির কথা বলেন নাই 22টি জিনিসের কথা বলেছেন আপনি কিভাবে 22টি কথা না 22টি জিনিসের কথা না বলে শুধু একটি জিনিসের কথা বললেন আপনি যদি জায়েজই বলেন নারী বুড়ির কথা তাহলে তো অন্যান্য গুলিও জায়েজ করে দিবেন এতে না ভাইরা আমার বোনেরা আমার যারা আপনারা আমার এই ভিডিওটি দেখবেন গরুর ছাগলের নারী বুড়ি আপনারা খাইবেন না গরিব মিসকিন যদি খায় এটা হলো অন্য হিসাব কিন্তু যারা কুরবানি দিবেন মালিকে নিসাব যারা আছেন তাদের তারা খাওয়া এটি সাফ
মাকরুহে তাহরিমি অর্থাৎ হারাম এই 22টি জিনিসের মধ্যে নারী বুড়িও একটি জিনিস এটি একটি আত্মসম্মানের ব্যাপার সেপার আছে কিভাবে মানুষ গরুর নারী বুড়ি এখন খাওয়া শুরু করেছে এবং বাজারেও বিক্রি করা শুরু করেছে এগুলি থেকে বিরত থাকবেন এগুলি স্বাস্থ্যসম্মত না ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ